আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। দেশ ও বিদেশের দূরের ও কাছের দর্শক শ্রোতা ভাই বোনদের স্বাগত জানাচ্ছি বাংলা ভিশনের বিশেষ ইসলামী অনুষ্ঠানে। মানব জীবনে ইসলাম সুন্দর ও সত্য শীর্ষক অনুষ্ঠানে আলোচনার জন্য উপস্থিত রয়েছি আমরা তিনজন। আমি ডক্টর মোহাম্মদ আব্দুর রশিদ, আর আমার ডানে রয়েছেন খানকায়ে জাব্বারিয়া চিশতি আড়াই হাজার নারায়ণগঞ্জের গদ্দিনশীন পীর আল হাজ মাওলানা ডক্টর মোহাম্মদ গোলাম কিবরিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আর আমার বামে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব আল্লাহ হযরত মাওলানা নাজির মাহমুদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। দর্শক শ্রোতা বন্ধুরা, আজ আমরা আলোচনা করব ইসলামে বিজয় ও স্বাধীনতা এবং স্বদেশ প্রেম। আর আলোচনার পূর্বে পবিত্র কোরআনুল করিমের সূরা তাওবার 40 নম্বর আয়াতের তেলাওয়াত আমরা শুনব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহু ইযা أَخْرَجَهُ الَّذِينَ كَفَرُوا ثَانِيَ اثْنَيْنِ إِذْ هُمَا فِي الْغَارِ إِذْ يَقُولُ لِصَاحِبِهِ لَا تَحْزَنْ إِنَّ اللَّهَ مَعَنَا فأنزل الله سكينته عليه وأيده بجنود لم تروها وجعل كلمة الذين كفروا السفلى وكلمة الله هي العليا والله عزيز حكيم। আলহামদুলিল্লাহ, পবিত্র কোরআনের মধুর বাণী সূরা তাওবার 40 নম্বর আয়াতের তেলাওয়াত আমরা এতক্ষণ শুনেছি। মহান রব্বুল আলামিন এ আয়াতে ঘোষণা করেছেন, যদি তোমরা আল্লাহ রসুলকে সাহায্য না করো তাহলে তিনি অসহায় নন, কেননা আল্লাহ তাকে তখন সাহায্য করেছিলেন যখন কাফিরা তাকে মক্কা থেকে বের করে দিয়েছিল। তখন তিনি ছিলেন দুইজনের দ্বিতীয় জন। যখন তারা দুজনেই গুহার মধ্যে ছিলেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি তার সঙ্গীকে বলেছিলেন, চিন্তা করো না, আল্লাহ আমাদের সঙ্গে আছেন। এরপর আল্লাহ রাসূলকে এমন এক বাহিনী দিয়ে শক্তিশালী করেন যাদেরকে তোমরা দেখো না। এভাবে তিনি কাফেরদের কথাকে অর্থহীন ও মিথ্যা করে দেন। আল্লাহর বাণী সবসময় সমুন্নত, আল্লাহ পরাক্রমশালী প্রজ্ঞাময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের স্মৃতি আল্লাহ এখানে রোমন্থন করেছেন, জগৎবাসীকে জানিয়েছেন তার অমীয় বাণীর মাধ্যমে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করেন, তিনি স্বইচ্ছায় নয়, কাফেররা তাকে হত্যার চেষ্টা পর্যন্ত করেছে, তার ঘর ঘেরাও করেছে। ইসলাম প্রচারের 13টি বছর নির্যাতনে জর্জরিত হয়েছেন তিনি, তার অনুসারী মুসলিমগণ। অবশেষে আল্লাহর আদেশে মাতৃভূমি ছেড়ে তাকে চলে যেতে হয়েছে। তখন তিনি যে অবস্থায় গিয়েছিলেন সেই দৃশ্যের বিবরণ দিয়েছেন আল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন যাচ্ছিলেন চোখের পানি তার ঝরছিল, বারবার মক্কার দিকে তাকাচ্ছিলেন, বলছিলেন আমি ছেড়ে যেতাম না মক্কা তোমাকে, কিন্তু তোমার সন্তানরা আমাকে এখান থেকে বের করে দিল, আমাকে থাকতে দিল না। এই যে স্বদেশ প্রেমের তার যে চোখে মুখে আভা প্রকাশিত হলো, চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ল, এটি তো একটা আবেগের, আসলে নিজের মাতৃভূমি ওই আবেগের জায়গাটাতে। এই জন্যই তো বলা হয় হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান, দেশপ্রেম ইমানেরই অঙ্গ। এই বিষয়টাতেই আজকে আমাদের আলোচনা। আমাদের দেশকে আমরা ভালোবাসি, আমরা 30 লক্ষ শহীদের বিনিময়ে, 3 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে, এক রক্ত সাগর পাড়ি দিয়ে এই দেশকে স্বাধীন করেছি। আল্লাহর মহা নিয়ামতে স্বাধীনতা, এর গুরুত্ব অপরিসীম। আর স্বদেশপ্রেম দিয়েই এই গুরুত্ব উপলব্ধি করতে হবে এবং আমাদের জীবনকে দেশকে সফলতার দুয়ারে নিয়ে যেতে হবে। তাই প্রথমেই মাওলানা নাজির মাহমুদ, ইসলামে বিজয় স্বাধীনতা বা স্বদেশ প্রেম এটা কেমন, এটা কীভাবে? আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়াসালাম আলা ইবাদিহিল্লাযীনা আসতাফা আবাদ। ধন্যবাদ আপনাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ের অবতারণার জন্য, কারণ মা মাতৃভূমি মাতৃভাষা এটা, এর প্রতি ভালোবাসা এটা ন্যাচারাল, আল্লাহ প্রদত্ত ফিতরাতে এই ভালোবাসা থাকবেই।
আপনি যেমনটি ভূমিকাতে বলছিলেন, বিশ্বনবী হিজরতের সময় যখন মক্কা ছেড়ে চলে যাচ্ছিলেন, তাফসীরে ইবনে কাসিরের মধ্যে খুব ডিটেলস এই কথাটা বলা হয়েছে, বিশ্বনবী মক্কার দিকে তাকাচ্ছিলেন আর বলছিলেন, হায় মক্কা, আমি তো তোমাকে ছেড়ে যেতে চাই না, আমি তোমাকে ভালোবাসি, কারণ তোমার মধ্যে আমি জন্মগ্রহণ করেছি, আমার পূর্বপুরুষ তোমার মধ্যে শুয়ে আছে, সুতরাং তোমাকে আমি ভালোবাসি, তোমাকে সে আমি যেতে চাই না, যদি না তোমার সন্তানের আমাকে এখান থেকে বের করে না দিত তাহলে আমি কখনোই তোমাকে ছেড়ে যেতাম না, এখানেই রয়েছে আল্লাহর ঘর বাইতুল্লাহ, আমি তোমাকে ভালোবাসি। এই যে যে অভিব্যক্তি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যক্ত করেছিলেন, এটা এই যে হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান আপনি বলেছেন, স্বদেশপ্রেম ঈমানের অঙ্গ, যদিও সরাসরি হাদিস নয় কিন্তু হাদিসের মাফহুম হলো এটা যে আসলে আল্লাহর হাবিব মাতৃভূমিকে কতটা ভালোবাসতেন এখানেই তিনি প্রকাশ করেছেন। সুতরাং মাতৃভূমির প্রতি ভালোবাসা থাকা এটা তো ঈমানের অঙ্গ, প্রত্যেক মুসলমান তার মাতৃভূমিকে ভালোবাসবে, এটাই হলো বাস্তবতা। দেখুন, বিশ্বনবী হিজরত করে যখন মদিনায় গেলেন তখন তিনি মদিনাকেও ভালোবেসে ফেলেছিলেন, যেহেতু তিনি মদিনাতে আসেন সেখানে তিনি আল্লাহ পাক তাকে থাকার জন্য নির্ধারণ করে দিয়েছেন, এই জন্য তিনি মদিনাকে ভালোবেসেছেন। মদিনার জন্য তিনি দোয়া করেছেন, বরকতের দোয়া করেছেন যে আল্লাহ তুমি মদিনায় বরকত দান করো। বিশেষ করে তিনি যখন সফরে যেতেন, সফর থেকে ফিরতেন, ফেরার পথে মদিনার বস্তিগুলো হয়তো তিনি আগে দেখতে পেতেন না, আগে ওহুদ পাহাড় দূর থেকে দেখতে পেতেন, ওহুদ পাহাড় যখন তিনি দেখতেন তখন তিনি আবেগে উদ্দীপিত হয়ে যেতেন যে আমি আমার দেশে চলে আসছে। তিনি বলতেন, জাবাল ওয়াহদ ইহিব্বুনা ওয়া নুহিব্বুহু, ওহুদ আমাদেরকে ভালোবাসে, আমরা ওহুদকে ভালোবাসি। এই যে যে মাতৃভূমির প্রতি একটা ভালোবাসা, স্বদেশ প্রেম, এটা প্রকাশ, এটা আমরা বিশ্বনবী থেকে পাই। এই জন্য একজন মুসলমান অবশ্যই মাতৃভূমির প্রতি তার ভালোবাসা থাকবে, মুসলমান কখনো মাতৃভূমির প্রতি বিদ্বেষী হতে পারে না, এটা তার ঈমানের সাথে যায় না, সেখানে মাতৃভূমির প্রতি তার যে গাদ্দারিও সে কখনো করতে পারে না। এই মাতৃভূমির প্রতি ভালোবাসা, এই ভালোবাসাটা আমাদের কেমন হওয়া দরকার, একটা বিষয় আমাদের জানা থাকা দরকার যে আমি যাকে ভালোবাসি তার যেন কোনো ক্ষতি না হয়, এটা হলো ভালোবাসা। আমি একজন মানুষ, আমি আপনাকে ভালোবাসি, তো আমার দায়িত্ব হবে যে আপনার জন্য কোনো ক্ষতি না হয় সেদিকে লক্ষ্য করা, এটাই হলো ভালোবাসা। সুতরাং আমরা মাতৃভূমিকে ভালোবাসবো, কীভাবে ভালোবাসবো, আমার সবসময় লক্ষ্য রাখতে হবে যে আমার দ্বারা আমার দেশের জন্য কোনো ক্ষতি না হয়, আমার জাতির জন্য ক্ষতি না হয়, এই জায়গাটা আপনাকে আমাকে ইনশিওর করতে হবে, নিশ্চিত করতে হবে যে না, তাহলে বোঝা যাবে যে আমি আসলে মাতৃভূমিকে ভালোবাসি। আমি মুখে যতই দাবি করি যে আমি মাতৃভূমিকে ভালোবাসি আর দেশের ক্ষতি আমি করছি, দেশের মানুষের ক্ষতি করছি, দেশের সম্পদ আমি তসরুপ করছি, আমি লুণ্ঠন করে সেটা বিদেশে পাঠিয়ে দিচ্ছি, এটা আসলে মাতৃভূমির প্রতি ভালোবাসা নয় বরং গাদ্দারি। এই জায়গাটা আমাদেরকে, আমরা যদি মাতৃভূমিকে সত্যি ভালোবাসি, আমি এর জন্য বলি যে যে লোকটা আসলে ঘুষ খায় সে কিন্তু আসলে কখনো মানে দেশপ্রেমিক নয়, সে তো দেশের ক্ষতি করছে। যে লোকটা দেশের ক্ষতি করছে সে কী করে দেশপ্রেমিক হতে পারে? যে লোকটা জাতির ক্ষতি করছে, রাষ্ট্রীয় টাকা দেশের টাকা তসরুপ করছে, যে লোকটা এভাবে লুটপাট করছে, সে তো কখনো, সে যত সার্টিফিকেট থাকুক না কেন সে কখনো ভদ্র মানুষ না এবং দেশপ্রেমিকও নয়। আরো একটা জিনিস, চরিত্রহীন ব্যক্তিও কিন্তু তার দেশপ্রেম হতে পারে না। এই জন্য আমরা দেখি আমাদের দেশের যারা বাহিরে যায়, প্রবাসে যায়, বিভিন্ন চাকরি বাকরি বিভিন্ন জায়গা থেকে, কিছু কিছু সংবাদ আমাদেরকে আনন্দিত করে যে এই এক বাঙালি সে এরকম একটা উদারতার কাজ করেছে, তখন এটা কিন্তু দেশের একটা সুনাম হয়। আবার দেখা যায় যে এমন কিছু কাজ করছে যেটা আমাদের দেশের বদনাম হয়ে যাচ্ছে, এটাও কিন্তু দেশপ্রেমের জন্য মানে বড় রকম একটা অন্তরায়, এটা দেশের ক্ষতি করছে, দেশের সুনাম ক্ষুণ্ণ করছে। এই জায়গাটা সবসময় আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমার কোনো কাজ যেন দেশের সুনামকে ক্ষুণ্ণ না করে। আপনি যদি বলেন সমস্ত নবী দেশপ্রেমিক ছিলেন, আল্লাহ আকবার, আমরা যদি মুসা আলাইহিসসালামের ব্যাপারটা দেখি, মুসা আলাইহিসসালাম তার জাতিকে নিয়ে এই ফিরাউনের কবল থেকে তাকে সরে যেতে হয়েছিল, তিনি লোহিত সাগর পাড়ি দিয়ে এপারে চলে এসেছিলেন শুধু নির্যাতনের কারণে। এত নির্যাতনের স্টিম রোল চালানো হয়েছে যেটা অন্য কোনো জাতির উপরে চালানো হয় নাই, ফিরাউন যেভাবে চালিয়েছে। আল্লাহ পাক সেটা বলছেন, ইউযাবিহুনা আবনাআকুম ওয়াইস্তাহিউনা নিসাআকুম, তোমাদের পুত্র সন্তানগুলিকে জবাই করে দিচ্ছিল ফিরাউন এবং তোমাদের কন্যা সন্তানগুলিকে বাঁচিয়ে রাখছিল দাসী বানানোর জন্য, তোমাদেরকে গোলাম বানিয়ে রেখেছিল যুগের পর যুগ। এরকম স্টিম রোলার যখন চালাচ্ছিল অত্যাচারের, সেখান থেকে মুসা আলাইহিসসালাম এই অত্যাচারের নাগপাস থেকে তার জাতিকে মুক্ত করে নিয়ে স্বাধীনতার স্বাদ পাইয়ে দিলেন। এবং স্বাধীনতা কিভাবে উদযাপন তিনি করেছিলেন সেটাও যদি আমরা দেখি, মুসা আলাইহিসসালাম এই আশুরার দিনে রোজা রাখতেন, তো স্মৃতি সেই স্বাধীনতার স্মৃতি, আশুরার দিনে রোজা রাখতেন, তারপরে সেই সাগরে ডুবে যাওয়ার থেকে মুক্তি পাওয়ার যে সুক্রিয়া, এই জন্য
তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি যখন হিজরত করে মদিনায় গেলেন, দেখছেন ইহুদিরা আশুরার দিনের রোজা রাখে। বললো যে তোমরা আশুরার দিনের রোজা রাখো কেন? তা বলো যে এই দিন মুসা আলাইহিসসালাম তার জাতিকে মুক্ত করে নিয়ে এসেছিলেন, স্বাধীনতা দিয়েছিলেন, এই জন্য মুসা আলাইহিসসালাম সুক্রিয়াতান রোজা রাখতেন, আমরাও সুক্রিয়াতান রোজা রাখি। আর ফেরাউনকে আল্লাহ পাক এই দিন ডুবিয়ে মেরেছিলেন। তো এই জন্য স্বাধীনতা আমরা পেয়েছি, এই জন্য আমাদের কিন্তু আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা দরকার, চরমভাবে শুকরিয়া আদায় করা দরকার। মুসা আলাইহিসসালাম আপনার কাছে ইনশাআল্লাহ মাওলানা ডক্টর গোলাম কিবরিয়া নবীদের জীবন থেকে যেভাবে মুসা আলাইহিসসালামের উদাহরণ তিনি দিলেন, আমাদের আরেকটু দেখি সকল নবীদের জীবনেই দেশপ্রেম কিন্তু একটা বড় ফ্যাক্টর ছিল, মহামানবদের জীবনেও কিন্তু একই জিনিস দৃশ্যমান হয়। তো সেই কারণে আমাদের ইসলামের যে জীবন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন নবীর জীবনের, আমাদের প্রিয় নবীর জীবনের উদাহরণ তিনি অসাধারণভাবে দিয়েছেন। যদি সাহাবায়ে কেরাম রিদওয়ানের জীবনের এবং আমাদের জন্য করণীয় এ দুটো জিনিস যদিও বলেন। ধন্যবাদ। মূলত দেশপ্রেম এই জিনিসটা সম্পূর্ণ আল্লাহ প্রদত্ত, দেশের স্বাধীনতা এটা আল্লাহ প্রদত্ত, আমাদের প্রচেষ্টা। আল্লাহ রাব্বুল আলামিন যাকে যেই নিয়ামত দেন সেই নিয়ামতের শুকরিয়া আদায় করা প্রত্যেকটা বান্দার উপরে ফরজ করে দিয়েছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় গিয়েছিলেন, সেখানেও আল্লাহর নির্দেশ ছিল, কিন্তু ইনি বললেন মাক্কা আহাব্বুল বিলাদি ইলাইয়া লাউলা উখরিজতু লামা খারাজতু, শ্রেষ্ঠ শহর আমার কাছে প্রিয় হচ্ছে মক্কা, যদি এখান থেকে বেরিয়ে যাওয়ার আদেশ না হতো আমি এখান থেকে কখনো বের হতাম না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা অসুস্থ হয়ে গেলেন মদিনায় গিয়ে, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা অসুস্থ হয়ে গেলেন মদিনায় গিয়ে, তখন এই অসুস্থ বিপদ মুহূর্তে তার মক্কার স্মৃতিগুলো বারবার স্মরণ হচ্ছিল, তাদের চেহারা মলিন হয়ে যাচ্ছিলেন। আল্লাহর রাসূল আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ মক্কা জন্মভূমি হিসেবে যেই মমতা আমাদের অন্তরে এখনও আছে, আপনি আমাদের অন্তর থেকে মক্কার মানে মহাব্বত একটু কমিয়ে মদিনার মহাব্বতটুকু বাড়িয়ে দেন। যতবারই নবীজি মদিনার জন্য দোয়া করেছেন পাশাপাশি মক্কার জন্য দোয়া করেছেন, তিনি বলেন নাই যে মক্কার মতন মদিনাকেও আপনি বরকতপূর্ণ করুন, তার যে ওজনে তার ফসলে তার বরকত সর্বত্র বরকত দিন। সাহাবায়ে কেরামের এই অবস্থা দেখে আল্লাহ আল্লাহ রাসূল দোয়া করেছেন, আল্লাহর উপর পরিবেশ সৃষ্টি করে দিয়েছেন। মক্কা থেকে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতে যান, বারবার শুধু যেই স্মৃতিগুলো আঘাত করতেছিলেন মক্কার স্মৃতি, জন্মভূমির স্মৃতি, হযরত মুসা আলাইহিস সালাম যখন তার জন্মভূমি থেকে বের হয়ে চলে গেলেন শোয়েব আলাইহিস সালামের কাছে, তার শ্বশুরদের নবী অত্যন্ত আদর যত্ন স্নেহ মমতা ভালোবাসা দিয়ে নিজের সন্তানের চোখ বেশি মহব্বত করে মুসা আলাইহিস সালামকে লালন পালন করতে লাগলেন, কিন্তু মুসা আলাইহিস সালামের অন্তরে যে জন্মভূমির মায়া, এই মায়ার টানে তাকে চলে আসতেই হয়েছে সেখান থেকে। এত মমতা ছেড়ে দিয়ে একজন নবীকে অভিভাবক হিসেবে পেয়েও মুসা আলাইহিস সালাম চলে আসছেন। এই দেশপ্রেমটা হচ্ছে ইমানের একটা অঙ্গ, আর বিশেষ করে দেশকে আমরা কার মতো ভালোবাসবো, দেশকে অবশ্যই মায়ের মতো ভালোবাসবো। একজন সন্তান কখনো মায়ের সাথে বেয়াদবি করতে পারে না, একজন সন্তান কখনো মায়ের মার সাথে দুর্ব্যবহার করতে পারে না, মায়ের সাথে খেয়ানত করতে পারে না, গাদ্দারি করতে পারে না, যদি করে বেয়াদবি করে তখন সমাজের লোকজন ওই লোকটাকে ভালো চোখে দেখে না। ঠিক তেমনিভাবে একটা দেশের নাগরিক হিসাবে আমাদের যে সমস্ত নীতি নৈতিক দায়িত্ব আছে এই দায়িত্বগুলো যথাযথ পালন করলেই কেবল আমরা দেশমাতৃকার সুসন্তান। আল্লাহ না করুন যদি কেউ এই দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে তার ব্যক্তি স্বার্থকে প্রাধান্য দেয়, এই ক্ষেত্রে বলতে হবে ওই নাগরিক দেশের কুনাগরিক। আর ইসলামে যে কটা পাপের শাস্তি খুব ভয়ঙ্কর কঠিন, তার মধ্যে দেশদ্রোহীর শাস্তিও কিন্তু এক ভয়ঙ্কর। কোনো ব্যক্তি যথেষ্ট সম্পদের অধিকারী, এরপরও এই শিক্ষা এবং সম্পদ পেয়ে যদি ওই ব্যক্তি দেশের কোনো ক্ষতি করে, জনগণের কোনো ক্ষতি করে, দেশ বলতে শুধু একটা ভূখণ্ড না, সমস্ত জনগণ, সম্পদ, রাস্তাঘাট সব কিছু মিলিয়ে কিন্তু দেশ, কেউ যদি কোনো একটার কোনো ক্ষতি সাধন করে বা কোনো একটার সাথে গাদ্দারি করে, বুঝতে হবে তার বিবেক এখনও দেশের প্রতি প্রেম নেই। যদি সে নিজেকে দেশপ্রেম দাবি করে, আল্লাহ না করুন সে দুর্নীতির সাথে জড়িত, দেশপ্রেমিক নিজেকে দাবি করে, সে দেশপ্রেমিক না, দেশপ্রেমিক না, দেশপ্রেমিক কোনো ব্যক্তি অপরের প্রতি ক্ষতি করে সে দেশপ্রেমিক না। আমরা অত্যন্ত সুন্দর আলোচনা শুনছিলাম, একটা ছোট্ট বিরতিতে যাই ইনশাআল্লাহ। দর্শক বন্ধুরা, আমরা অনুষ্ঠানের পর্যায়ে ছোট্ট একটি বিরতিতে যাব, আপনারা আমাদের সাথেই থাকুন।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত। দর্শক শ্রোতা বন্ধুরা, আপনাদেরকে অনুষ্ঠানে আবার স্বাগত জানাচ্ছি। আমরা ছোট্ট একটি বিরতিতে গিয়েছিলাম, ফিরে আসলাম। আমরা আলোচনা করছি ইসলামী বিজয়, স্বাধীনতা ও স্বদেশ প্রেম। আমরা নাজির মাহমুদ, আমরা আসলে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে পাই নানাভাবে যে স্বদেশ প্রেমে তিনি কতটা উজ্জীবিত। যখন তিনি মক্কা জয় করলেন অষ্টম হিজরিতে, নিজের মাতৃভূমিতে আসলেন, এই মাতৃভূমির লোকেরাই যারা তাকে হত্যা করতে চেয়েছিল তারা তার সামনে, তারা সকলে বন্দী এবং তারা মাথা নিচে করে তাদের রায়ের অপেক্ষায় বসে আছে। আল্লাহ রসুলের এক নির্দেশে সকলের মাথা কাটা হতে পারে। তো তখন রসুল পাক সাল্লাম জানতে চাইলেন, তোমরা কি আমার কাছে আশা করো? ওরা বলল, আমরা একজন সুন্দর ভাইয়ের কাছে, একজন আদর্শ ভাইয়ের কাছে, ভালোবাসার ভাইয়ের কাছে আমরা সেই ব্যবহারই, সুন্দর ব্যবহারই আশা করি। নবীজি বললেন, লা তাসরিবা আলাইকুম ইয়াউম ওয়া আনতুম তুলাকা, তোমাদের কোনো অভিযোগই নাই, তোমরা এগুলো ভুলে যাও, আমার সাথে কী করেছো একটু মনেই করো না, বরং তোমরা সবাই স্বাধীন। দেখুন যে নিজের মাতৃভূমির সম্মানে কিন্তু যারা হত্যা প্রচেষ্টা করেছিল, যাদের প্রত্যেকের মৃত্যুদণ্ড হওয়ার কথা, কিন্তু সবাইকে ক্ষমা করে দিলেন, মাতৃভূমির লোকগুলোকে কত ভালোবাসেন তিনি, তাই না? তো এইভাবে আমাদের আসলে প্রতিটি কাজে, আপনি যে সঠিক বলেছেন যে আমাদের কিন্তু মাতৃভূমিকে দেবার আছে, কারণ এই মাতৃভূমি আমাকে জি অত্যন্ত সুন্দর বিষয় যে আমরা আলোচনা করছিলাম মুসা আলাইহিস সালামের সেই ব্যাপারটি। দেখুন, আপনি মক্কা বিজয়ের কথা বলছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের আগেও মদিনায় ছিলেন। মক্কায় প্রচণ্ড দুর্ভিক্ষ দেখা দিল, একজন প্রতিনিধি দল গেল মদিনায়, যে বলল আমরা মক্কাবাসী আমরা অভাবগ্রস্ত হয়ে গেছি। আল্লাহর হাবিব সাহাবিদেরকে বললেন, বিশেষ করে মুহাজিরদেরকে বললেন, যারা মক্কা থেকে, বলে তোমাদের কার কি আছে মক্কায় জন্য দান করো। সাহাবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, তারা আমাকে মক্কা থেকে বের করে দিয়েছে, আপনি তাদেরকে দিতে বলছেন? হ্যাঁ দিতে বলছি, ওটা তোমাদের মাতৃভূমি, তোমাদের ভাইরা আত্মীয়রা সেখানে আছে। আল্লাহ আকবার, দয়ার নবী এভাবে দয়া প্রদর্শন করেছেন। বিশ্বনবী যখন মক্কা বিজয়ের দিন সেখানে ঢুকলেন, জাদুল মাদ গ্রন্থে এটা বেশ ব্যাপকভাবে লিখেছে যে তিনি একটা উষ্ট্রির পিঠে ছিলেন, তিনি মাথা নিচু করে বিনয়ের সাথে সেখানে ঢুকলেন। প্রথমে উম্মেহানের ঘরে গেলেন এবং সেখানে আট রাকাত নামাজ পড়লেন, এটাকে সলাতুল ফাতেহ বলা হয়, বিজয়ের নামাজ। আল্লাহু আকবার, নবীদের আচরণটা কেমন! মুসা আলাইহিসসালাম বিজয়ের জন্য, স্বাধীনতার জন্য কি করেছেন? রোজা রেখেছেন। আমার নবী আল্লাহর কাছে সিজদা দিয়ে কান্নাকাটি করেছেন যে আল্লাহ, এত বড় বিজয় আপনি আমাকে দান করলেন। বিশ্বনবী আট রাকাত নামাজ পড়েছেন। আর কোরআনুল কারিমে এই স্বাধীনতা বিজয়ের জন্য দুইটা সূরা স্বতন্ত্র অবতীর্ণ হয়েছে, সূরাতুল ফাতহ আবার বিজয়, আবার সূরাতুন নাসর। আল্লাহ বলছেন, ইদা জা আনাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আল্লাহর সাহায্য আসবে তখন আল্লাহর বিজয় তোমাদের কাছে আসবে। আল্লাহর হাবিব সেখানে ঢুকলেন, নামাজ পড়ে বের হলেন। আমরা শেষ পর্যায়ে চলে আসছি, যে মহতারাম বলবেন, আমি যে কোনো পেশায় যে কোনোভাবে আমরা যে যেখানে থাকি তার ওখানে আদর্শ ব্যক্তিত্ব হওয়াই হচ্ছে মূলত আমাদের দেশপ্রেম প্রকাশ করবার একটা বড় জায়গা। খুব সংক্ষেপে বলবেন আমাদের করণীয়। আমাদের করণীয় হচ্ছে একজন সুনাগরিক হিসেবে মায়ের সুসন্তান যেরকম মাকে সর্বোচ্চ শ্রদ্ধা ভক্তি খেদমত করে, আমরা দেশের সুনাগরিক হিসেবে দেশ যেভাবে সুন্দর চলে, জনগণ যেভাবে আমার সেবা পায়, আমি যেন কারো ক্ষতির কারণ না হয়ে দাঁড়াই, আমি যেন সকলের উপকারে আসি, এবং কারো উপকার করতে না পারলে আমার দ্বারা যেন কারো ক্ষতির কারণ না হয়ে দাঁড়ায়। এই বিবেক যতক্ষণ পর্যন্ত আমাদের নাগরিকদের মধ্যে থাকবে, দেশ সুন্দর থাকবে, আমি সুন্দর থাকব, দেশের স্বাধীনতা সার্বভৌম সুন্দর হবে, ইসলামিক কার্যক্রমের মাধ্যমে সুন্দর একটি বসুন্ধরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপহার দিবেন। বিপরীতে যদি আমাদের মধ্য থেকে দুর্নীতি প্রসার ঘটতে থাকে, অনৈতিক কার্যকলাপ প্রসার ঘটতে থাকে, মানুষের চরিত্রহীনতা প্রসার ঘটতে থাকে, এই আমার কারণে যে আচরণগুলো প্রচার প্রসার ঘটবে, এটা যতদিন পর্যন্ত চলতে থাকবে, এর গুণা আল্লাহ রাব্বুল আলামিন আমার আমলনামায় দিবেন, জাহান্নাম ছাড়া আমার কোনো বাঁচার কোনো উপায় নেই। তাই আমাদের সকলকেই সত্যবাদী হতে হবে, অপরের প্রতি সহানুভূতিশীল হতে হবে, আমাদের যার যার দায়িত্বে সচেতন হতে হবে, দায়িত্বের ব্যাপারে আল্লাহ অবশ্যই আমাদেরকে জিজ্ঞাসাবাদ করবেন। এই জন্য কেয়ামতের আদালতে যেন আমরা একজন দেশের সুনাগরিক হিসেবে, ইসলামের একজন সৈনিক হিসেবে আমরা যেন আল্লাহর কাছে সঠিকভাবে উপস্থাপন হতে পারি, সেদিকে সচেতন থাকলেই কেবলমাত্র আমাদের দেশপ্রেম, দেশের স্বাধীনতা, বিজয় সব কিছু আমাদের ফলদায়ক হবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনাকেও ধন্যবাদ কষ্ট করে এসেছেন। দর্শক শ্রোতা বন্ধুরা, আমরা আলোচনা করেছি ইসলামী বিজয়, স্বাধীনতা, স্বদেশ প্রেম সম্পর্কে। আসলে আমাদের উচিত সুনাগরিক হিসেবে চরিত্রবান হয়ে যে যে দায়িত্বে রয়েছি সেটি অত্যন্ত সুন্দরভাবে পালন করে। এই জন্য মহামানবগণ বলেছেন স্বদেশ প্রেমের এটি হচ্ছে লক্ষণ, যে যার দায়িত্ব যেন সততার সাথে, সম্পূর্ণভাবে এবং অত্যন্ত
দক্ষতার সাথে এবং আন্তরিকতার সাথে পালন করে তাহলেই এটি হচ্ছে দেশপ্রেম প্রকাশ করবার একটি সর্বোচ্চ পন্থা। অপরপক্ষে যারা জ্ঞান গরিমা ব্যবসা নানাভাবে নানা পেশায় আমরা রয়েছি, প্রত্যেকে নিজ নিজ পেশায় যদি আমরা দক্ষতা অর্জন করি, সততা এবং আমাদের মধ্যে যে সচ্চরিত্র এবং আমাদের মধ্যে যে দক্ষতা সেটির বিকাশ ঘটাই, তাহলেই এই দেশপ্রেম আমাদের প্রকাশ পাবে। পাশাপাশি আমাদের সর্বান্তকরণ সর্বসময় সর্বকাজে আল্লাহ রসুলের আদর্শকে আমাদের লালন এবং পালন এবং বাস্তবায়ন করতে হবে, তাহলেই আমরা হতে পারব আল্লাহ পাক রব্বুল আলমীর প্রিয় পাত্র, নবীজির প্রিয় উম্মত এবং দেশের জন্য সুসন্তান। আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করুন। আপনাদের সকলকে আমাদের বাংলা ভিশনের প্রোগ্রাম দেখবার আমন্ত্রণ জানাই। পাশাপাশি এই প্রোগ্রামগুলোর ব্যাপারে, বিশেষ করে এই প্রোগ্রামের যে কেমন লাগে আপনাদের, সে বিষয়ে আপনাদের মতামত, আপনাদের পরামর্শ আমাদের কাছে পাঠাবেন সুন্দর সত্য @bangladesh.tv এখানে। আমাদের প্রোগ্রাম আপনারা ইউটিউবে দেখতে পারেন, সেক্ষেত্রে youtube.com/bangladesh program এখানে সার্চ করে। আগামী সময় দেখা হবে সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।